আমরা ইন্ডিয়ান ভিসা কিভাবে পূরণ করতে পারবো, ইন্ডিয়ান ভিসার ফর্ম ফিল আপ কিভাবে পূরণ করব, এটা আজ দেখাবো। তো প্রথমে আমরা আমাদের কাছে যখন ইন্ডিয়ান ভিসা ওয়েবসাইটের লিঙ্ক না থাকবে, তখন আমরা গুগলে যাব। গুগলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, ওপেন করে গুগলে যেয়ে লিখব ইন্ডিয়ান ভিসা বাংলাদেশ, বাংলাদেশ লিখে ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পরে এখানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন, এখানে দেখুন ওয়েবসাইটের ঠিকানা ইন্ডিয়ান ভিসা -bangladesh.nic.in, এটাতে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করার পরে এখানে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করলে হবে। আবার নিচে আছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কান্ট্রি ইউ আর অ্যাপ্লাইং ভিসা ফ্রম, এটাতে আমরা ক্লিক করে দেব, বাংলাদেশ দিয়ে দেব। তারপরে ইন্ডিয়ান মিশন, এটাতে আমরা ক্লিক করে আমরা যে এরিয়াতে থাকি বাংলাদেশের, ধরুন আমি ভিসাটি কোন জায়গা থেকে নিতে চাচ্ছি, যে চিটাগাং নাকি ঢাকা নাকি রাজশাহী। আমাদের বেশিরভাগ মানুষই ঢাকাতে করে থাকে, আমি ঢাকাতে আছি, তাই আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে ন্যাশনালিটির জায়গায় আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থ, আপনার এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন, আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। তারপরে ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন, ইমেল না দিলে সমস্যা নাই। এই যে স্টার মার্কগুলো, লাল তারকাগুলো এটি দেখাচ্ছে, এগুলো আপনি পূরণ করতে হবে। এছাড়া স্টার মার্ক ছাড়া যেগুলো আছে এগুলো পূরণ না করলে সমস্যা নেই। তো আপনার এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল এটা আপনি দিয়ে দিবেন। এটা হলো আপনার, এটা দিয়ে বোঝাইছে আপনি কত দিনের মধ্যে আপনি ইন্ডিয়াতে যেতে চান। ধরুন এখন ২০১৮ সাল চলছে, ২০১৮ সাল এপ্রিল মাসের ফার্স্ট তারিখ, এখন আমি 15 দিনের মধ্যে যেতে চাচ্ছি, এখানে 15 তারিখটি দিয়ে দিবেন। তারপরে এখানে ভিসা টাইপ, আপনি কি ধরনের ভিসায় যেতে চান। মেডিকেল ভিসা আছে এখানে, মেডিকেল অ্যাটেন্ডেন্স। এখন কেউ যদি মেডিকেল ভিসায় যেতে চায়, আর মেডিকেল ভিসার ধরুন আপনার কেউ আত্মীয় মেডিকেল ভিসায় যেতে চাচ্ছে, আপনার আপনি আত্মীয়র সাথে যেতে চাচ্ছেন, তখন মেডিকেল অ্যাটেন্ডেন্ট দিবেন। আর যখন আপনি মেডিকেলের আপনার চিকিৎসার জন্য যাবেন, তখন আপনি মেডিকেল দিবেন। যে চিকিৎসার জন্য যাবে সে মেডিকেল ভিসা দিবে, আর যে চিকিৎসা করাবে তার সাথে যদি কেউ যায়, তখন মেডিকেল অ্যাটেন্ডেন্ট দিয়ে দিবেন। আর এমনিতে বেশিরভাগ মানুষ ট্যুরিস্ট ভিসায় যায়, তো এখানে ট্যুরিস্ট ভিসা দেওয়া আছে। অনেক ধরনের আপনার এখানে অনেক ধরনের ভিসা আছে, বিজনেস ভিসা আছে। আপনি যে ভিসাটি দিয়ে যেতে চান, এই ভিসাটি আপনার এই ভিসা টাইপটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি ট্যুরিস্ট ভিসাটি দিয়ে দিলাম। এখানে কঠিন হচ্ছে আপনার মেডিকেল ভিসা, মেডিকেল ভিসায় আপনার দিলে আলাদা একটা ফর্ম পূরণ করতে হয়। মেডিকেল ভিসাটি দিলে তখন আপনার ডাক্তারের নাম বা বাংলাদেশের ডাক্তারের নাম আর হলো ইন্ডিয়ার ডাক্তারের নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো দিতে হয়। বাংলাদেশের ডাক্তারের নাম এবং ফোন নাম্বার এগুলি দিতে হয়। আবার কি কি চিকিৎসার জন্য আপনি যাচ্ছেন, একটা চিকিৎসকের ইয়া দিতে হয়, চিকিৎসার পারপাস দেখাইতে হয়। তো এই আর ট্যুরিস্ট ভিসা আপনার বেশিরভাগ মানুষ ট্যুরিস্ট ভিসায় যায়, তো ট্যুরিস্ট ভিসা দিয়ে দিলাম, ট্যুরিস্ট ভিসাটি আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে পারপাস, আপনি কিসের যাইতেছেন, আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসা দিলাম যার কারণে আমরা ট্যুরিজম দিয়ে দিব। আর আপনি যখন মেডিকেল দিবেন তখন এখানে মেডিকেল দেওয়া আছে, এটা আপনি দিয়ে দিতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট অফ সেলফ আপনি এটা দিতে পারেন। আমি এখন ট্যুরিজম দিয়ে দিলাম, যেহেতু ট্যুরিস্ট ভিসা সেহেতু আপনার ট্যুরিজম দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার এই যে ক্যাপচারটি আছে, ক্যাপচারটি আপনি এখানে লিখে দিবেন, TBIED দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আপনার পাসপোর্টে সারনেম যা আছে সেটা দিয়ে দিবেন। আপনি অবশ্যই এই ফর্মটি ফিল আপ করার সময় আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড এবং এক কপি ছবি আপনি রেখে দিবেন। কম্পিউটারে করার সময় আপনার স্ক্যান করে আপনার ছবিটি স্ক্যান করে নিয়ে রাখতে হবে। যাই হোক, প্রথমে আপনার সারনেম, এখানে সারনেম দিতে হবে। সারনেম আমার সারনেমটি দিয়ে দিচ্ছি। আর এগুলো সব আপনার বড় হাতের ক্যাপিটাল লেখা হতে হবে। তারপরে এখানে গিভেন নেম আপনার পাসপোর্টে যেভাবে সেভাবে দিবেন। তারপরে এই বক্সটিতে ক্লিক না করলেও সমস্যা নেই, ক্লিক করতে হবে না। তারপর এখানে আপনার জেন্ডার, আপনি পুরুষ না মহিলা এটা আপনি দিয়ে দিবেন। পুরুষ হলে মেল দিবেন, মহিলা হলে ফিমেল দিবেন। তারপর এখানে সিটি, টাউন সিটি অফ বার্থ,
আপনি কোন সিটিতে আপনার জন্মগ্রহণ করছেন এটা আপনার পাসপোর্টে দেওয়া থাকে, এটা আপনি দিয়ে দিবেন এখানে, এখানে উল্লেখ করে দিবেন। তারপরে এখানে কান্ট্রি অফ বার্থ, আপনি যেহেতু বাংলাদেশ থেকে করছেন সেহেতু আপনার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে সিটিজেন, ন্যাশনাল আইডি কার্ড, আপনার এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটি অবশ্যই দিতে হবে। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তখন আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে এটি দিয়ে দিবেন। এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে রিলিজন, আপনি কোন ধর্মের এটি দিয়ে দিবেন। তারপরে এখানে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, আপনার আইডেন্টি করার মতো কোনো চিহ্ন আছে কিনা আপনার শরীরে এরকম, আপনি এখানে নীল দিয়ে দিতে পারেন যদি না থাকে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, এটা অবশ্য আপনার কেউ দেখে না, এগুলা আপনি যেটা খুশি এটা দিয়ে দিতে পারেন। আপনি যা কোয়ালিফিকেশন আছে এটা দিতে পারেন বা যে কোনো একটা দিয়ে দিলে সমস্যা নেই। তারপরে এখানে আপনার দেখাচ্ছে ডিড ইউ অ্যাকোয়ার ন্যাশনাল বাই বার্থ অর বাই ন্যাচারালাইজেশন, এটা আপনি বাই বার্থ দিয়ে দিবেন। এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিতে হবে, আমি একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে প্লেস অফ ইস্যু, আপনার পাসপোর্টটি কোন জায়গা থেকে ইস্যু হয়েছে। আপনি যদি ঢাকা থেকে পাসপোর্টটি করে থাকেন, ঢাকা আর আপনি যে যেখান থেকে পাসপোর্টটি করেছেন, যেখানে আপনার পাসপোর্টটি ইস্যু করা হয়েছে, তো ওই আপনার পাসপোর্টে লেখা থাকে এটা, আপনি এটা এখানে দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটি কোন সময় ইস্যু হয়েছে এটা পাসপোর্টে দেওয়া থাকে, আপনি দিয়ে দিবেন। আমি একটি দিয়ে দিচ্ছি। তারপরে ডেট অফ এক্সপায়ার, আপনার পাসপোর্টটি কোন সময় এক্সপায়ার হবে এটা আপনি দিয়ে দিবেন। এখানে আপনার পাসপোর্টে এটা দেওয়া থাকে, পাসপোর্ট দেখে দেখে পূরণ করে দিবেন। তারপরে এখানে এনি আদার্স ভ্যালিডিটি পাসপোর্ট আইডেন্টি সার্টিফিকেট, আপনার অন্য কোনো পাসপোর্ট থাকলে এখানে আপনি ইয়েস দিয়ে ওই পাসপোর্টের ইনফরমেশন দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার নো দিয়ে দিবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আসছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস হাউস নাম্বার, আপনার এখানে হাউস নাম্বার বলতেছে, হাউস নাম্বারটি দেওয়ার জন্য আমি একটি হাউস নাম্বার দিয়ে দিচ্ছি। হাউস নাম্বার, রুট নাম্বার, আপনার যে ইয়াটি থাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের যে ঠিকানাটি এখানে লিখে দিতে হবে। এখানে ভিলেজ, টাউন, সিটি এটা আপনার দিয়ে দিবেন যেটা আছে আপনার। আপনি অবশ্যই পাসপোর্টের সাথে মিল রেখে এগুলা পূরণ করবেন। তারপরে এখানে কান্ট্রি আছে, কান্ট্রিটি দিয়ে দিবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। পোস্টাল জিপ কোড, আপনার যে এরিয়াতে থাকবেন প্রেজেন্ট অ্যাড্রেস এটার একটা জিপ কোড থাকে, এই কোডটি আপনি দিয়ে দিবেন। এখানে আপনার ফোন নাম্বার দেখাচ্ছে এবং মোবাইল নাম্বার, আপনি যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন। এখানে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি এখানে মোবাইল নাম্বার দিতে গেলে অবশ্যই জিরোটা বাদ দিয়ে এখানে মোবাইল নাম্বারটি দিবেন। আপনার পারমানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তখন এখানে ক্লিক হেয়ার ফর সেম অ্যাড্রেস, এটাতে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার দুইটাই একই সাথে নিয়ে নিবে, আপনার পরবর্তীতে পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে না এখানে। আর যদি না থাকে, দুইটা যদি আলাদা আলাদা হয় তখন আপনি এখানে পারমানেন্ট অ্যাড্রেসটি লিখে দিবেন। তারপরে এখানে ফাদার্স ডিটেলস, আপনার এখানে ফাদার নেমটি দিয়ে দিতে হবে। তারপরে আপনার ফাদারের ন্যাশনালিটি এখানে দিয়ে দিতে হবে। তারপরে প্রিভিয়াস ন্যাশনালিটি এটা আপনার বাংলাদেশ দিয়ে দিবেন। প্লেস অফ বার্থ, এটা আপনার আপনার ফাদারের বার্থ কোন জায়গায় এটা দিয়ে দিবেন। এগুলা আপনার এত দেখে না, এগুলো আপনি পারমানেন্ট অ্যাড্রেস যেখানে আপনার ফাদারের অ্যাড্রেসে সেটাই দিয়ে দিবেন। তারপরে মাদার্স ডিটেলস, আপনার মার নামটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিবেন, প্রিভিয়াস ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিবেন, প্লেস অফ বার্থ দিয়ে দিবেন, কান্ট্রি অফ বার্থ এটা দিয়ে দিবেন। তারপরে অ্যাপ্লিকেশন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি মেরিট পারসন হন তখন মেরিট দিয়ে দিবেন, আর যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিয়ে দিবেন। মেরিট হলে আপনার মেরিট দেওয়ার পর এখানে দেখেন স্পাউস ডিটেলস আসে, তখন আপনার এখানে স্পাউস ডিটেলসে আপনার আপনার ওয়াইফের নামটি দিয়ে দিবেন, বা আপনার যদি মহিলা হয়ে থাকেন তখন আপনার হাজব্যান্ডের নামটি দিয়ে দিবেন, ন্যাশনালিটি দিয়ে দিবেন এভাবে, বাংলাদেশ দিয়ে দিবেন, প্রিভিয়াস ন্যাশনালিটি, প্লেস অফ বার্থ এভাবে দিয়ে দিবেন, আপনার যে জায়গায় তার জন্ম ওইটা দিয়ে দিবেন, বাংলাদেশ দিয়ে দিবেন। এখানে লেখা আছে হোয়ার ইউর গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, প্যারেন্টাল, ম্যাটারনাল, পাকিস্তান
ন্যাশনালস অর বিলিং টু পাকিস্তান হেল্ড এরিয়া, মানে আপনার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এগুলো পাকিস্তানি কিনা, ন্যাশনাল মানে পাকিস্তানি ছিল কিনা এরকম আপনি বলা হয়েছে। তো আপনি এখানে নো দিয়ে দিবেন, এটা ইয়েস রাখবেন না, এটা আপনি নো দিয়ে দিবেন, সবসময় এটা নো রাখিয়া দিবেন। তারপরে এখানে আপনি প্রেজেন্ট অকুপেশন, আপনি কি করেন এটা আপনি দেখাচ্ছে। আপনি যদি বিজনেস পার্সন হয়ে থাকেন বিজনেস পার্সন দিবেন, তারপর আপনি ডক্টর হলে ডক্টর দিবেন, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং দিবেন। আপনি যদি মহিলা হন হাউস ওয়াইফ দিতে চান হাউস ওয়াইফ দিতে পারেন। তারপর আপনার যেটা, আপনি যদি চাকরি করে থাকেন এখানে অনেক অপশন আছে। আপনি যদি নিজস্ব চাকরি হয় তখন আপনি বিজনেস পার্সন দিতে পারেন, আর যদি আপনার যদি নিজস্ব ব্যবসা থাকে এখানে আপনি সেলফ এমপ্লয়েড এটাও দিতে পারেন, এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সারদের জন্য। তারপর আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন, তারপর আপনার ওয়ার্কার দিতে পারেন। এখানে আপনার প্রাইভেট সার্ভিস, আপনি যদি জব চাকরি করে থাকেন কারো আন্ডারে জব করে থাকেন তাহলে আপনার এখানে প্রাইভেট সার্ভিস দিয়ে দিবেন। এবং এখানে এমপ্লয়ার নেম, আপনার বিজনেস, আপনি কোন অফিসের মাধ্যমে চাকরি করেন এই বিজনেস নেমটি আপনি দিয়ে দিতে হবে। এখানে আপনাদের যে বিজনেস নেমটি থাকবে এটা অবশ্যই দিয়ে দিবেন। তারপরে আপনার বিজনেস অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। আমি সম্পূর্ণ দিলাম না, আমি নীতি দিয়ে দিলাম। আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ওইখানে ফোন নাম্বার চাচ্ছে, আপনি ফোন নাম্বারটি দিলে দিতে পারেন, আর ফোন নাম্বার না দিলে এখানে মেন্টারুন না। তারপরে এখানে আসছে আর হোয়ার ইউ ইন এ মিলিটারি সেমি মিলিটারি পুলিশ সিকিউরিটি অর্গানাইজেশন, আপনি এগুলার জব করেন কিনা বা করছেন কিনা এগুলা এগুলো বোঝাচ্ছে। আপনি এখানে থাকলে এখানে ইনফরমেশন দিবেন, আর যদি না থাকে এগুলো আপনি এখানে নো দিয়ে দিবেন। নৌ দেওয়ার পর আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আসছে টাইপ অফ ভিসা, এটা আমরা প্রথমেই টুরিস্ট ভিসা দিয়েছিলাম, এটা আপনি অটোমেটিক নিয়ে নিছে। এখন এখানে দেখাচ্ছে প্লেস লাইকলি টু বি ভিজিট, আপনি কোনখানে যেতে চান ইন্ডিয়ার। এটা আপনার যদি আপনি কলকাতা যেতে চান কলকাতা দিয়ে দিবেন, যদি অন্য জায়গায় যেতে চান আপনি দিতে পারেন। তারপরে এখানে ডুরেশন অফ ভিসা ইন মান্থ, আপনি কত মাসের জন্য ভিসাটি নিতে চাচ্ছেন। আপনি এখানে 12 মাস 12 মান্থ দিতে পারেন, তারপরে 24 মান্থ দিতে পারেন, 24 লিখে দিবেন যদি আপনি 2 বছরের জন্য চান। আর যদি 3 বছরের জন্য চান এখানে 37 দিয়ে দিবেন, 3 বার 37 দিয়ে দিলে হবে, আর কিছু লিখতে হবে না। তারপরে এখানে এন্ট্রি, আপনি কিভাবে শুধু একজনে যেতে চান নাকি ট্রিপল যেতে চান নাকি ডাবল যেতে চান, এটা মাল্টিপল করে রাখলে হয়, আপনি একজনে যান আর তিনজনে যান কোন সময় কোন কাজে লাগে, এই কারণে আপনি মাল্টিপল দিয়ে রাখবেন। এখানে এক্সপেক্টেড ডেট অফ জার্নি, আপনি ওই যে আমি প্রথমেই দিয়েছিলাম কতদিনের মধ্যে আমি জার্নিটি করতে চাচ্ছি এটা আপনার দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারেন আবার, এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। তারপরে এখানে পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, এটা আপনার কোন কিভাবে যেতে চান ইন্ডিয়াতে এটা আপনার এখানে দেখা দিতে হবে। আপনি বাই এয়ার হরিদাসপুর, আপনি কি প্লেনে যাবেন আর রোড দিয়ে যেতে চান তাহলে আপনার এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার বাই রেল গেট বাই এয়ার, মানে আপনি যদি রেলে যেতে চান বা এয়ারপ্লেনে যেতে চান এই দুইটাই সিলেক্ট করা যাবে, আপনি যে কোনো একটা দিয়ে যেতে পারবেন এখান থেকে। এখানে আছে বাই রেল বাই রোড হরিদাসপুর, এটা আপনি রেল এবং রোড বাস দুইটাই দেখাচ্ছে, দুইটাই সিলেক্ট করা যাবে এখান থেকে। আপনি যেটাতে যেভাবে যেতে চান এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি দেখে নিয়ে নেবেন। তো আমি এখানে একটা দিয়ে দিলাম বাই এয়ার বাই হরিদাসপুর বা বাই রেল বাই রোড হরিদাসপুর, একটা দিয়ে দিলে হয়, আপনি যেটা যেভাবে যাবেন এভাবে দিয়ে দিবেন। তারপরে আপনি আসতেন এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিট ফ্রম ইন্ডিয়া, আপনি পরে আসতে চান কিভাবে ওইটা আপনি এখানে দিয়ে দিতে হবে। এখানে প্রিভিয়াস ভিসা কারেন্টলি ভিজিট ভিসা ডিটেলস, হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর, মানে আপনার আগে কি ইন্ডিয়া ভিজিট করেছেন। যদি আপনি ইন্ডিয়া যেয়ে থাকেন এখানে অ্যাড্রেসটি দিয়ে দিবেন, অ্যাড্রেস বেশি লিখতে হয় না আপনার, শুধু যদি আগে যেয়ে থাকেন কলকাতা দিয়ে দিলেই হয়ে গেল। তারপরে এখানে প্রিভিয়াস ভিজিটেড ইন্ডিয়া, আপনি যদি আগে যেয়ে থাকেন এটাও এখানে আপনার একটা নাম দিয়ে দিলে হয় কলকাতা দিয়ে দেবেন, আর পুরো অ্যাড্রেস যদি আপনার থাকে পুরো অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর যদি আপনি আগে যেয়ে থাকেন অবশ্যই আপনার ভিসা লাগানোর পরে আপনি গেছেন, তো এখানে আপনার ভিসা নাম্বারটি দিয়ে দিতে হবে, আপনার ভিসা টাইপটি কী ছিল এটা আপনি দিয়ে দিতে হবে, এবার প্লেস অফ ইস্যু, আপনার কোন জায়গা থেকে ইস্যু হয়েছিল আপনি এটা আপনার ভিসাতে লেখা থাকে। তারপর ডেট অফ
ইস্যু, আপনি কোন জায়গার থেকে, ডেটটা কোন কোন তারিখের ছিল, এটা আপনার ভিসার মধ্যে, পাসপোর্টের মধ্যে থাকে আপনি যদি আগে যেয়ে থাকেন। তো এইগুলা আপনি যদি না যেয়ে থাকেন আগে কোনো সময়, যদি প্রথমবার হয়ে থাকে তখন আপনি এখানে নো দিয়ে দিবেন। তারপরে এখানে দেখাচ্ছে ইফ সো দেন এন্ড বাই হোম মেনশন কন্ট্রোল অন নো এন্ড ডেট অলসো। আচ্ছা, এটা হলো আপনার হ্যাজ পারমিশন টু ভিজিট অর টু এক্সটেন্ড স্টে ইন ইন্ডিয়া প্রিভিয়াসলি বিন রিফিউজড, মানে আপনি আগে ভিসার জন্য অ্যাপ্লাই করছিলেন কিন্তু আপনার রিফিউজ করে দিছে, মানে আপনার ভিসাটা অ্যাকসেপ্ট হয় নাই, মানে আপনার বাতিল করে দিছে। যদি হয় তা হয়ে থাকে তাহলে আপনি ইয়েস দিয়ে কি কারণ হয়েছে এটা আপনি উল্লেখ করে দিতে হবে, কোন ডেটটা উল্লেখ করে দিতে হবে। আর যদি আপনি বাতিল করে না থাকে তখন আপনি এখানে নো দিয়ে দিবেন, তো অবশ্যই এটা আপনি নো রাখবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে আদার ইনফরমেশন কান্ট্রিজ ভিজিটেড ইন লাস্ট 10 ইয়ার্স, মানে আপনি 10 ইয়ার্স এর মধ্যে আপনি ভিজিটেড করছেন লাস্ট, কোন কান্ট্রিতে 10 ইয়ারের মধ্যে ভিজিটেড করছেন, মানে আপনি গেছেন, এটা আপনি কান্ট্রিগুলো দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আপনি যদি থাকে তখন দিয়ে দিবেন। তারপরে এখানে দেখা আছে সার্চ কান্ট্রি ভিজিটেড ডিটেলস, হ্যাভ ইউ ভিজিটেড সার কান্ট্রিজ এক্সপেক্টেড ইউর ওন কান্ট্রি ডিউরিং লাস্ট 3 ইয়ার্স, মানে আপনি 3 বছরের মধ্যে সার কান্ট্রিতে সার্কভুক্ত কান্ট্রিগুলোতে আপনি ভিজিটেড করছেন কিনা, এটা আপনি যখন ইয়েস দিয়ে দিবেন তখন আপনার এখানে দেখুন, যদি আপনি যেয়ে থাকেন সার্কভুক্ত দেশগুলোতে তখন এখানে সার্ক কান্ট্রির নামটি দিতে হবে আমাদের, যেমন আফগানিস্তান, ভুটান, পাকিস্তান, এগুলো আপনার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এগুলো নিয়ে সার্ক গঠন করা আছে, এটি আপনি কোন দেশটিতে গেছেন এগুলো আপনি দেখা দিতে হবে, কোন ইয়ারে গেছেন এটা আপনি ইয়ারটি দেখা দিতে হবে। আর যদি আপনি না যেয়ে থাকেন 3 বছরের মধ্যে তখন আপনি এখানে নো দিয়ে দিবেন, আমি সাধারণত নো রাখি। তারপর আপনার রেফারেন্স, আপনার এখানে লেখা আছে রেফারেন্স নেম ইন ইন্ডিয়া, আপনি অবশ্যই ইন্ডিয়ার একটা রেফারেন্স লাগবে, ইন্ডিয়া আপনি কোন জায়গায় যেতে চান বা ইন্ডিয়ার আপনার একজন রেফারেন্স হতে হবে। তো আমরা করি কি, সাধারণত এখানে নেটে গিয়ে একটি সার্চ দিই, ওটা হোটেল, আমি যেহেতু কলকাতা দিয়েছিলাম ভিজিটেড, তো আমি কলকাতা এখানে গুগলে গিয়ে লিখব কলকাতা হোটেল অ্যাড্রেস। হ্যাঁ, হোটেল অ্যাড্রেস লেখার পর দেখবেন অনেকগুলা হোটেল আসবে, এই যে দেখুন একটি হোটেলের নাম এসে পড়ছে দি প্রাইডস হোটেল কলকাতা, এটা আপনার এখান থেকে কপি করবেন, হোটেলের নামটি কপি করে এখানে বসায় দিবেন। তারপর এখানে অ্যাড্রেসটি আছে, অ্যাড্রেসটি কপি করবেন, কপি করে এখানে অ্যাড্রেসে দিয়ে দিবেন, অ্যাড্রেস এখানে পুরোপুরি নিবে না, যেখান থেকে নেয় নেই ওইখান থেকে আপনার আবার কপি করবেন, কপি করে নিয়ে এখানে আবার দিয়ে দিবেন। তারপরে এখানে ফোন নাম্বারটি, এখান থেকে ফোন নাম্বারটি কপি করবেন, এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এখানে রেফারেন্স নেম অফ বাংলাদেশ, এখানে আপনি একজন বাংলাদেশের রেফারেন্স নাম দিতে হবে, ধরুন আমি একটা নাম দিয়ে দিলাম পরিচিত একরামুল হুসাইন, একরামুল হুসাইন দিয়ে দিলাম একটি নাম। তারপরে অ্যাড্রেস, তার একটি অ্যাড্রেস দিয়ে দিতে হবে, আমি একটি যাত্রা বাড়ি ঢাকা, তাই আমি দেখানোর জন্য অ্যাড্রেসটি আপনারা সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে তার একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে এখানে। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আসছে চয়েস ফাইল, আপনার ছবি অ্যাড করতে বলছে, তো ছবি অ্যাড করার আগে আপনি অবশ্যই আপনার ছবিটিকে 2x2 সাইজ করে নেবেন, ছবিটা আপনি এনে এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে 2 ইঞ্চি 300 রেজুলেশন এভাবে কেটে দিবেন। তারপরে এখানে সেভ দিয়ে দিবেন 2x2 করে। তারপরে এখানে চয়েস ফাইল, এখানে আপলোডে ক্লিক করে দিবেন, আপলোডে ক্লিক করার পরে এটা আপনার 10x ছবিটার সমান করে দিবেন, দিয়ে এখানে ক্রপ অ্যান্ড সেভ এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আমরা অ্যাড্রেস অ্যাট প্লেস অফ স্টে, মানে হোটেল, আপনি কোন জায়গায় গিয়ে থাকবেন, কোন হোটেলটি থাকতে চান, এটা আপনার রেফারেন্স, আমরা যেহেতু আগে হোটেলের রেফারেন্স দিয়েছিলাম ওই হোটেলটার নাম দিয়ে দেব,
অ্যাকাউন্টের নামটি এখানে দিয়ে দিলাম, তারপরে অ্যাড্রেসটি আমরা কপি করে নিয়ে আসব। অ্যাড্রেসে সম্পূর্ণ অ্যাড্রেস আনবো না, অতটুকু নিয়ে আসলাম। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এগুলি আপনার ফোন নাম্বার পরে আনতে হবে, অ্যাড্রেস অতটুকু আনলাম। আমরা স্টেট এখানে যে আমরা ইন্ডিয়ার যে জায়গার হোটেলটি আছে ওইটার ওইটার ইয়ার হিসেবে দিয়ে দিব, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপরে ডিস্ট্রিক্ট কলকাতা দিয়ে দিলাম। তারপরে এখন এই যে আমরা এখান থেকে কিন্তু কলকাতার ওয়েস্ট বেঙ্গল কথাটি নিয়ে নিই, যেহেতু আমাদের ওইখানে দিতে হবে তাই ওইখানে এই কথাটি নিলাম। এখন আমরা মোবাইল নাম্বারটি এখান থেকে কপি করে নিয়ে নিব, নিয়ে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিব। আপনি যদি আরও অ্যাড্রেস সংযুক্ত করতে চান তখন এখানে অ্যাড প্লেস অফ স্টে এটা আপনি দিয়ে দিতে পারেন। এখানে এখানে অ্যাড করলে আরও অ্যাড্রেস আপনি যোগ করতে পারবেন। তো আমরা একটা অ্যাড্রেসই দিলাম, একটা অ্যাড্রেসই মানুষ থাকে। তা একটা অ্যাড্রেস দেওয়ার পর তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখন আপনার পেজটি ফর্মটি পূরণ হয়ে গেছে। এখন আপনাকে দেখাচ্ছে ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউ। আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনাকে একটি প্রিন্ট কপি দেখাবে, আর যদি আপনি মডিফাই করতে চান, এখানে আপনি যদি ভুল থাকে, আপনার ফর্মটি পূরণ করার সময় যদি ভুল থাকে তো আপনি এখানে দেখে নেবেন আপনার ভুল হয়েছে কিনা কোনো। যদি ভুল হয়ে থাকে তখন আপনি মডিফাই ক্লিক করলে আপনার আবার নতুনভাবে আপনি এখানে মডিফাই করতে পারবেন লেখাগুলাকে। আর যদি আপনার সবগুলো লেখা বা তথ্য দেওয়া যদি সঠিক থাকে তাহলে আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে প্রিন্ট ফ্রম এটাতে ক্লিক করবেন। এই যে এখন আমাদের দেখুন পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আরেকটি কথা বলে রাখি, আপনি যদি শ্যামলীতে যান তখন আপনার লাগে না, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ডেট লাগে না। আপনি নর্মালি যখন আপনার এই ফর্মটি নিয়ে বা আপনার যে কাগজপত্র আছে এগুলো নিয়ে যদি আপনি দাঁড়ান তো আপনাকে তারা ভিসা দিয়ে দিবে। আর যদি আপনি শ্যামলি ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে যান ইন্ডিয়া যাওয়ার জন্য, যেমন ধরুন গুলশান, উত্তরা, এগুলাতে যদি আপনি যান বা ধানমন্ডিতে যান তো দেখা গেছে ওইগুলাতে আপনি ডেট লাগে, ডেট নিয়ে নিতে হয় তারপরে আপনার লাইনে দাঁড়াইতে হয়। আর শুধু শ্যামলিতে শুধু আপনার কোনো ডেট লাগে না, আপনি ফর্মগুলো নিয়ে দাঁড়ালেই হয়ে যায়। এই যে আমাদের যে ফর্মটি পূরণ করেছি এরকম, আপনারা এটা প্রিন্ট করে নিয়ে নেবেন। এখানে প্রিন্টে চাপ দিলে প্রিন্ট হয়ে যাবে। তো এই ফর্মটি এবং আপনার যে কাগজপত্র আছে, যে কাগজপত্রটি সঙ্গে দিতে হয়, এখানে আপনার ছবি দিয়ে দিবেন, 2x2 সাইজের ছবি দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে আপনার আরও আনুষঙ্গিক অনেকগুলো কাগজ লাগে, ওইগুলো কাগজ নিয়ে আপনার কাগজপত্রগুলো সাথে নিয়ে আপনি শ্যামলীতে দাঁড়ালে আপনার ইন্ডিয়ান ভিসা আপনি পেয়ে ফেলবেন। তো আবার একটি কথা আছে, আপনার ফর্মটি পূরণ করার পর অবশ্যই আপনার 5 দিনের ভিতরে আপনার ফর্মটি জমা দিতে হবে। যদি 5 দিনের উপরে হয়ে যায় তখনই এটা কাজ করে না, এটা আপনার আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আপনি অবশ্যই 5 দিনের ভিতরে যে জমা দিয়ে দিবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।